মাইক্রোসফট ওয়ার্ডে কার্ড বা কপি করার জন্য প্রথমে আমরা যেটিকে কপি করব সেটিকে প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা কপি অপশনে একটি ক্লিক করব। কপি হয়ে গেলে এবার আমরা পেস্ট করার জন্য যে জায়গায় পেস্ট করব সেই জায়গায় কার্সর রেখে আমরা পেস্ট বাটনের উপরে ক্লিক করব। এতে ওইটা কপি হয়ে চলে আসবে। আমরা একবার পেস্ট হয়ে গেলে অর্থাৎ একবার কপি হয়ে গেলে তখন আমরা যতবার ইচ্ছা ততবার এটিকে পেস্ট করতে পারবো। কাট করার জন্য যেটিকে কাট করব সেই ওয়ার্ডটিকে সিলেক্ট করব এবং সেখান থেকে আমরা কাট বাটনে ক্লিক করব, তাহলে ওইটা ওই অপশন থেকে ওই জায়গা থেকে কেটে যাবে। আমরা মনে করি যে এখানে আমরা এটিকে পেস্ট করব, আমরা এখান থেকে পেস্ট বাটনে ক্লিক করলে ওটি এখান থেকে কেটে পেস্ট হয়ে যাবে। এখানেই যতবার খুশি আমরা পেস্ট করতে পারবো একই অবস্থায়। তারপরে আসি আন্ডু রিডু, অর্থাৎ আগের অবস্থায় ফেরত যেতে হলে আমরা কুইক অ্যাক্সেস টুলবার থেকে আন্ডুতে ক্লিক করব, তাহলে একটি একটি করে আগের অবস্থায় ফেরত যেতে থাকবে। আর যদি একটি একটি করে আবার পরের স্টেপে ফেরত যেতে চাই তাহলে এখান থেকে অবশ্যই রিডু বাটনে ক্লিক করব। রিডু বাটনে ক্লিক করলে পরের প্রতিটি স্টেপে যেতে থাকবে। এভাবে আমরা যতদূর পর্যন্ত গিয়েছিলাম ঠিক ততদূর পর্যন্ত আবার এটি যেয়ে স্টপ হয়ে যাবে। আর রিডু করতে এখানে বারবার যদি রিডু করি তাহলে ওই কমান্ডটি বারবার হয়ে যাবে। আবার আনডু করতে থাকলে আমরা এখানে যতবার যতক্ষণ আমরা করেছিলাম ততক্ষণ এটি আনডু হতে থাকবে নির্দিষ্ট পর্যন্ত। পৃষ্ঠাকে যদি আমরা কখনো নাম্বার দিতে চাই অর্থাৎ পেজ নাম্বার দিতে চাই তাহলে আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে পেজ নাম্বারে যেয়ে এখান থেকে যে কোনো একটি অপশন বাছাই করে দিয়ে, অর্থাৎ যদি আমরা বটম পেজের নিচে দিতে চাই তাহলে পেজের নিচে ক্লিক করে এখানে ওয়ান আছে, ওয়ান থাকবে এবং এটি থাকা অবস্থায় ক্লোজ অ্যান হ্যান্ড হেডার অ্যান্ড ফুটারে দিলে এটি ওয়ান, এটি টু, এভাবে চলতে থাকবে। যদি পেজ নাম্বার বাতিল করতে চাই তাহলে আমরা একইভাবে ইনসার্টে যাব, পেজ নাম্বারে যাব এবং রিমুভ পেজ নাম্বারে ক্লিক করলে এটি চলে যাবে।